যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে প্রবাসেও। জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন, ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। রোববার বার্মিংহামের স্থানীয় ব্যাংকুইটিং হলে বিজয় দিবস উদযাপনে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে 52 বছরের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আজকের দিন আনন্দের দিন। আজ থেকে 52 বছর আগে এই দিন বাংলাদেশের আপামর জনগণ মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিল। আজকে আমি দেখতে পাচ্ছি কমিটির সর্বস্তরের নেতৃত্বে উপস্থিত হয়েছেন, বিশেষ করে অনেক লোকজন গ্রামীণ সব এসেছেন। অত্যন্ত আনন্দ লাগছে, এখানে অনেক বাচ্চারাও উপস্থিত হয়েছে। সবাইকে আমি জাতীয় উদযাপন পরিষদের পক্ষ থেকে ঠান্ডা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। মহান বিজয় দিবসে আনন্দ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের মনে বিজয়ের তুলা লাগে। এই ডিসেম্বরে লাল সবুজের সেজে দিনটি উদযাপন করেন সকলে। লাল সবুজের শুভেচ্ছা। আসলে আমরা বিদেশে বসে বিজয় দিবস পালন করছি, এটা আমাদের জন্য, প্রবাসী বাঙালিদের জন্য অনেক বড় একটা বিষয় যে এই মাটিতে বসে, বিদেশের মাটিতে বসে আমরা আজকে দেশের, আমাদের দেশের, আমাদের ভালোবাসার দেশের জাতীয় বিজয় দিবস পালন করছি। আজকে 16 ডিসেম্বর আমাদের খুব একটা বিজয় দিন। এদিন আমরা বাংলাদেশকে জয় করেছি। বাংলা জাতীয় দিবস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মুস্তফা কামাল বাবলুর সঞ্চালনে ও আব্দুল কাদের আবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিটি কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলর শফিক শাহ, আলহাজ নাসির আহমদ, কাউন্সিলর সাদেক মিয়া শামসু, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কামাল আহমেদ, ডাক্তার আব্দুল খালেক সহ আরো অনেকেই। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ।